টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো এখনকার পর্বে যে অঙ্কগুলো সমাধান করাবো অঙ্কগুলো অনেক গুরুত্বপূর্ণ এবং তোমাদের পরীক্ষাতেও প্রায় এসে থাকে দেখো আমরা এই পর্বে এই তিনটা অঙ্ক সমাধান করাবো বলা আছে যদি এ অনুপাত বি ইকুয়াল টু বি অনুপাত সি হয় তবে প্রমাণ করো যে এইটা ইকুয়াল টু এইটা খনঙে বলা আছে এইটা ইকোয়াল টু এইটা প্রমাণ করো আর গণে বলা আছে এইটা ইকোয়াল টু ওয়ান প্রমাণ করো তো আমরা প্রথমে আমরা প্রমাণ করাবো ক তো দেখো দেওয়া আছে কি সেটা লিখছি যে দেওয়া আছে এ ইস টু বি ইকুয়াল টু বি ইস টু সি দেওয়া আছে দেখো যে ব্যাপারটা ইস টু দেওয়া থাকলে আমরা ভাগ লিখতে পারি তার মানে বা এ ভাগ বি ইকুয়াল টু আমরা এটারে লিখতে পারি বি ভাগ সি এখন আমরা যদি আর গুণন করি তাহলে লিখতে পারি অতএব আর গুণন করলে বি আর বি গুণ করলে হয় বি স্কোয়ার ইকুয়াল টু এ আর সি গুণ করলে হয় এ সি তার মানে আমরা পেলাম বিস্কোয়ার ইকোয়াল টু এসি এই বিস্কার ইকোয়াল টু এসি এইটার সাহায্যেই কিন্তু আমরা কনং প্রমাণ করাবো দেখো কনং বলা আছে এ বাই সি ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস স্কোয়ার ভাগ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো দেখো এইখানে আমার অলরেডি ছোটো করা আছে এ বাই সি আছে আমরা ডানপক্ষ নিয়ে কাজ করবো মানে আমরা ডানপক্ষকে ডান ডানপক্ষে আমরা বি স্কোয়ার সমান এসি বসাই দেবো বসাই দিলেই আমার বামপক্ষ আসবে মানে এ বাই সি আসবে তাহলে লিখবো ডান পক্ষ দেখো ডানপক্ষে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাগ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আসে ডানপক্ষে তো আমরা ডানপক্ষে বিস্কোয়ারিকল টু এসি সি বসাবো এখানে যে বি স্কোয়ার আছে বিস্কোয়ারিকল টু আমরা এসি বসাবো তার মানে এ স্কোয়ার প্লাস এবং বিস্কোয়ার ইকোয়ালটা আমরা বসাবো এসি তার মানে বিস্কোয়ার টু এসি বসালাম এই বিস্কয়ারিকোয়াল টু আমরা এসি বসাবো আর প্লাস আসে হচ্ছে সি স্কোয়ার ব্রাকেটে লিখে দিব যেহেতু বিস্কোয়ার ইকুয়াল টু এসি এখন আমার দেখো লবে কমন আসে হচ্ছে এ যদি আমরা এ কমন নিই তাহলে থাকে হচ্ছে এ প্লাস সি আর হরে কমন আসে হচ্ছে সি যদি সি কমন নিই তাহলে থাকে হচ্ছে এ প্লাস সি দেখো এ প্লাস সি আর এ প্লাস সি কাটা যায় থাকে হচ্ছে এ ভাগ সি দেখো আমার বামপক্ষে আছে কিন্তু এ ভাগ সি তার মানে ডানপক্ষে আমরা বিস্কয়ার সমান এসি বিস্কয়ার সমান এসি বসিয়ে বস বসিয়েছি এরপরে এ কমন লবে আর হরে কমন হচ্ছে সি এবার এ প্লাস সি আর এ প্লাস সি কাটা যায় থাকে হচ্ছে এ বাই সি তাহলে এটাই কিন্তু আমার বামপক্ষে আছে তাহলে লিখবো ইকুয়াল টু বামপক্ষ অতএব বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত দেখো যে ব্যাপারটা এই অঙ্কটা একেবারে সহজ অঙ্ক আমার দেওয়া ছিল এ অনুপাত বি ইকুয়াল টু বি অনুপাত সি যেহেতু অনুপাত আছে তাই আমরা ভাগ আকারে লিখতে পারি এ বাই বি ইকুয়াল টু বি বাই সি লিখছি এবার আর গুণন করছি দেখো বি আর বি গুণ করলে হয় বি স্কোয়ার এ আর সি গুণ করলে হয় এসি এখন আমরা ডান পক্ষ লিখছি ডান পক্ষে বি স্কোয়ার সমান আমরা এসি বসিয়ে দি বসিয়েছি বসানোর ফলে আমরা বামপক্ষ পেয়েছি তাহলে লিখবো অতএব বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত এখন আমরা খন অংশ সমাধান করাবো বলা আছে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ কিউব প্লাস ওয়ান বাই বি কিউব প্লাস ওয়ান বাই সি কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মানে এইটা ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্রমাণ করতে হবে তো আমার এখানে শর্তে দেওয়া আছে এ ইস টু বি ইকুয়াল টু বি ইস টু সি যেটা দেওয়া আছে আমরা লিখছি আমরা জানি যে অনুপাত দেওয়া থাকলে সেটা ভাগ আকারে লিখা যায় তাহলে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি লিখছি এবার আর গুণন করেছি বি আর বি গুণ করলে হয় বি স্কোয়ার ইকুয়াল টু এ আর সি গুণ করলে হয় এসি দেখো আমরা বিস্কার ইকুয়াল টু এসি পেয়েসি এই সম্পর্ক থেকেই আমরা এইটা সমান এইটা প্রমাণ করবো তো আমরা বামপক্ষ লিখেছি এখন বামপক্ষ লিখার পরে আমরা এই ব্রাকেটটা তুলে দিব ব্রাকেট যদি তুলে দিই তাহলে দেখো এ স্কোয়ার বিস্কোয়ার সিস্কোয়ারের সাথে ওয়ান গুণ হবে গুণ হলে হবে হচ্ছে স্কোয়ার সি স্কোয়ার আর ভাগ আছে হচ্ছে এ কিউব এ কিউব লিখলাম আর প্লাস এবার এ স্কোয়ার বিস্কোয়ার সিসকোয়ারের সাথে ওয়ান গুণ হবে তাহলে গুণ হলে হয় এ স্কোয়ার বিস্কোয়ার সি স্কোয়ার আর আছে হচ্ছে ভাগ হচ্ছে বি কিউব প্লাস এইটার সাথে ওয়ান গুণ করলে হবে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ভাগ হচ্ছে সিকিউব আমরা মূলত এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দ্বারা এইটা 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 তিনটাতে গুণ করে দিয়েছি মূল কথা হলো ব্রাকেট তুলে দিয়েছি এখন আমরা কাটাকাটি করব যদি কাটাকাটি করি দেখো এ স্কোয়ার মানে দুইটা এ এ কিউব মানে হচ্ছে তিনটা এ তাহলে দুইটা এ কেটে গেলে আমার হরে থাকে হচ্ছে এ আর দেখো এ স্কোয়ার স্কোয়ার কাটা গেছে তার মানে থাকে হচ্ছে বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর বিস্কার কেটে গেলে আমার হরে থাকে হচ্ছে বি আর লবে থাকে এ স্কোয়ার ইন্টু স্কোয়ার আমরা এটা লিখতে পারি এ সি হোলিস্কোয়ার এসি হোলিস্কোয়ার কেন লিখলাম একটু পরে বুঝব যে কেন এসি হোলি স্কোয়ার লিখছি এরপরে দেখো স্কয়ার আর সিস্কোয়ার কাটা তাহলে হরে থাকে হলো সি আর লবে থাকে হচ্ছে এ স্কোয়ার বিস্কোয়ার এখন আমরা এই বিস্কার ইকাল টু বিস্কারিক টু এসি বসাবো এইখানে বিস্কার টু এ সি বসাবার এই এসি ইকোয়াল টু বিস্কোয়ার বসাবো এবং এই বিস্কারিকোয়ালটা আমরা এসি বসাবো তো দেখো আমরা তাহলে বিস্কারিক টু এসি বসালাম এসি লিখছে আর এ হচ্ছে সি সি স্কোয়ার ছিল সি স্কোয়ার লিখলাম ভাগ এ প্লাস এবার এসি এসি ইকোয়াল টু আমরা কিন্তু বি স্কোয়ার লিখব তাহলে এসি ইকোয়াল টু লিখো বি স্কোয়ার আর টোটালটা পুরো হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার লিখলাম ভাগ বি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সমান আমরা এসি লিখবো তাহলে বিস্কোয়ার সমান আমরা লিখব এসি ভাগ সি দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমার এই লাইন থেকে এই লাইন পরিবর্তন সেটা হলো যে টু আমরা এসি লিখেছি আর এই এসি ইকুয়াল টু বি লিখেছি আর এই বিস ইকুয়াল টু এসি লিখেছি আমরা ব্রাকেটে লিখতে পারি বি স্কোয়ার ইকুয়াল টু এসি এখন আমরা ক্যালকুলেশন করব দেখো এই এ আর এ কাটা যায় সি আর সি স্কোয়ার গুণ করলে হয় সি কিউব প্লাস বি স্কোয়ার আর এরপরে স্কোয়ার আছে আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটা গুণ হয় তাহলে টু আর টু গুণ করলে হবে ফোর মানে বি টু দি পাওয়ার ফোর হবে ভাগ হচ্ছে বি প্লাস এই সি আর এই সি কাটা এ আর এ স্কোয়ার গুণ করলে হয় এ কিউব এবার দেখো যে ব্যাপারটা আমার প্রমাণে আছে কিন্তু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্রমাণ কিন্তু চলে এসেছে তাহলে আমরা এ কিউবটা আগে লিখি প্লাস বি টু দি পাওয়ার ফোর মানে চারটা বি আর নিচে আছে একটা বি তাহলে একটা বি একটা বি কাটা যায় কেটে গেলে তাকে হচ্ছে বি কিউব আর এই কিউবটা আমরা এইখানে লিখবো কিউব দেখো এ কিউবটা আগে লিখছি তারপরে এই লাস্টে লিখছি সি কিউব আর এইখানে কাটাকাটি করলে হয় বি কিউব দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সিকিউব কিন্তু আমার ডান পক্ষে আছে তাই লিখবো ইকুয়াল টু ডান পক্ষ অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত দেখো যে ব্যাপারটা অঙ্কটা সহজ একটা অঙ্ক আমরা যে ব্যাপারটা বামপক্ষ তুলেছি তোলার পরে এই ব্রাকেটটা তুলে দিয়েছি মানে স্কোয়ার বি স্কোয়ার সিসকোয়ার দিয়ে ওয়ান বাই এ কিউবকে গুন করছি তারপরে ওয়ান বাই বি কিউবকে গুন করছি তারপর ওয়ান বাই সি কিউবকে গুন করছি তো এটার সাথে ওয়ান গুণ করলে এইটা হয় ভাগ এ কিউব একইভাবে এইটা এইটাতে আমরা গুণ করে দিয়েছি এবার দেখো যে ব্যাপারটা এ স্কোয়ার মানে দুইটা এ আর কিউব মানে হচ্ছে তিনটা এ তাহলে এখানে কাটাকাটি করলে আমার হরে থাকে এ আর লবে থাকে হচ্ছে বিস্কোয়ার ইন্টু সি স্কোয়ার একইভাবে এখানে বিস্কার বিস্কার কেটে গেলে আমার হরে থাকে হচ্ছে বি আর লবে থাকে হচ্ছে এ স্কোয়ার স্কোয়ার আমরা একে লিখছি এসি হোলি স্কোয়ার এখানে সি স্কোয়ার কাটা থাকে হচ্ছে এইটা এরপরে দেখো বিস্কোয়ার ইকুয়াল টু এসি লিখছি আর এসি ইকুয়াল টু বিস্কোয়ার লিখছি এসি ইকুয়াল টু বিস্কোয়ার লিখছি আর বিস্কোয়ার ইকুয়াল টু আমরা এসি লিখছি লিখে এবার ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে ডান পক্ষ চলে আসে এখন আমরা গণং সমাধান করাবো বলা আছে এইটা ইকুয়াল টু ওয়ান প্রমাণ করতে হবে তো দেখো যেটা দেওয়া আছে এ ইস টু বি ইকোয়াল টু বি ইস টু সি আমরা এটা লিখতে পারি এ বাই বি ইকুয়াল টু বি বাই সি এবার আমরা আর গুণন করেছি বি আর বি গুণ করলে হয় বি স্কোয়ার ইকুয়াল টু এআরসি গুণ করলে হয় এসি এরপর আমরা বামপক্ষ তুলেছি এখন এইটাকে ক্যালকুলেশন এই এই সম্পর্কের মাধ্যমেই আমরা এইটাকে ক্যালকুলেশন করে ওয়ান তৈরি করব। মানে দেখো যে ব্যাপারটা বি স্কোয়ার ইকুয়াল টু এসি ব্যবহার করেই আমরা এটাকে ক্যালকুলেশন করে ওয়ান বানাবো তো দেখো যে ব্যাপারটা আমরা প্রথমত যে কাজটা করতে পারি সেটা হলো যে বি ইন্টু এই এসি আমরা একসাথে লিখতে পারি এসি দেখো বি ইন্টু এসি লিখছি আর এইখানে যা আছে তাই এ প্লাস বি প্লাস সি এরপরে আছে হোল কিউব হোল কিউব লিখলাম দেখো আর এবি প্লাস বি সি প্লাস সি এ দেখো সি এ বা এসি ইকুয়াল টু বি তাহলে আমরা এই সি এ টু আর টোটালটার পরে কিউব আছে তাই কিউব দিব আমরা ব্র্যাকেটে লিখে দেব যেহেতু বি স্কয়ার ইকুয়াল এখন দেখো যে ব্যাপারটা বি ইন্টু এই এসি এসি টু আমরা বি স্কোয়ার লিখবো এসি ইকোয়াল টু বি স্কোয়ার লিখলাম আর আছে হচ্ছে এ প্লাস বি প্লাস সি এরপরে হচ্ছে হোলকিউব ভাগ এখন দেখো এইখানে আমার কমন নিব দেখো এইটা 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 তিনটাতে কমন হচ্ছে বি তাহলে বি যদি কমন নিই তাহলে হয় হচ্ছে এ প্লাস এখানে বি কমন নিয়ে আসি তাহলে হবে হচ্ছে সি প্লাস এখানে বি কমন নিয়ে আসি তাহলে হবে হচ্ছে বি আর কিউব আছে টোটালটার পুরো হোল কিউব তাহলে আমরা এখানে সেকেন্ড ব্রাকেট দিয়ে কিউব দিব ইকুয়াল টু দেখো বি আর বি স্কোয়ার যদি গুণ করি তাহলে হবে হচ্ছে বি কিউব আর আছে হচ্ছে এ প্লাস বি প্লাস সি এরপরে হচ্ছে হোল কিউব এবার দেখো বিকে যদি কিউব করি তাহলে হয় বি কিউব মানে এই টোটালটার পুরো হোল কিউব তার মানে বিয়ের পরেও কিউব হবে আবার এইটার উপরেও কিউব হবে তাহলে আমরা বিয়ের পরে কিউব দিয়েছি আর এটাকে আমরা যদি একটু সাজাই লিখি এ প্লাস বিটা আগে লিখলাম এরপরে লিখলাম হচ্ছে সি টোটালটার উপরে হোল কিউব দিব মানে হোল কিউবটা আমরা বিয়ের উপরেও দিয়েছি এবং এই ব্রাকেট টোটালটার উপরে হোল কিউব দিয়েছি দেখো আমার লবেও যা হরেও তা মানে উপরেও যা নিচেও তা সুতরাং এই টোটালটাই কাটা যায় কেটে গেলে থাকে হচ্ছে ওয়ান ওয়ান কিন্তু আছে আমার ডানপক্ষে তাহলে এই কোয়ালটা লিখবো পক্ষ অতএব বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত দেখো যে ব্যাপারটা আমরা অঙ্কটার বামপক্ষ তুলেছে এটা সমান ওয়ান তৈরি করতে হবে তো আমরা প্রথমে বি লিখছি আর এই এসি একসাথে লিখছি কারণ আমরা এসি ইকোয়াল টু বি স্কোয়ার লিখব আর দেখো এই এ সি এ বলতে এও যায় এসিও তাই তাহলে C টু আমরা বি স্কোয়ার লিখেছি এবার দেখো এসি ইকোয়াল টু আমরা বি স্কোয়ার লিখেছি আর এইখানে আমরা বি কমন নিয়েছি এবার বি আর বি স্কোয়ার গুণ করলে হয় বি কিউব এবার এই কিউবটা বিয়ের পরে দিয়েছি আবার এই টোটাল ডার পরেও কিউব দিয়েছি এবার লব এবং হর কাটা যায় কেটে গেলে থাকে হচ্ছে ওয়ান এটা আছে ডান পক্ষে তাহলে অথবা লিখবো যে বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত তো এখনকার পর্ব এখানেই শেষ করছি পরবর্তীতে আবার দেখা হবে তবে অঙ্কগুলো বারবার চর্চা করবা এতে তোমাদের উপকারে আসবে